হুমকি অস্ত্র সবার। আমার লাইফে 7 ইয়ার চলতেছে চায়নাতে, আমি চাইনিজ ট্রাভেল কি বলে এটা কোনোদিনও ফিল করি নাই। আজকে আসছি হচ্ছে গ্রেট ওয়ালের, চাইনিজ গ্রেট ওয়াল দেখতে, যেটা হচ্ছে চায়নার মহাপ্রাচীর। খুব স্বপ্ন ছিল, আশা হয় নাই, বাট আজকে ফাইনালি, এবং হচ্ছে একেবারে আমি এখন প্রাচীরের নিচে। অনেক ক্লাউড দেখতে পাচ্ছেন, সামনেও একই অবস্থা। ওই যে সামনে আমি হয়তোবা ক্যামেরায় খুব ভালো দেখাইতে পারতেছি না, সামনে হচ্ছে ক্রেন আছে যেটা দিয়ে আমরা হচ্ছে উপরে উঠব। আধুনিক চায়নার প্রতিষ্ঠাতা মাও জেদুং উনি আসছিলেন এখানে। সো এটা খুবই 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 ফেমাস একটা পার্ট, যদিও বলে রাখা ভালো যে হচ্ছে চায়নার গ্রেট ওয়ালের অনেক পার্ট আছে, শুধুমাত্র বেইজিংয়ে না, জিয়াংসুতে আছে, নানজিংয়ে, সিয়ানে আছে, এবং চায়নার বিভিন্ন প্রভিন্সের সিটিতে গ্রেট ওয়াল আছে। বিভিন্ন সময় এটা করা হয়েছে, ছিং ডাইনেস্টি থেকে শুরু হয়েছে হচ্ছে এই গ্রেট ওয়াল তৈরি করা। এরপরে বিভিন্ন রাজা তার পুত্ররা বিভিন্ন সিটিতে বা শহরে যখন তারা ওইখানে যাইতো, যদি মনে করতো যে একটা গ্রেট ওয়াল বা এরকম দরকার পড়তো, অনেক ক্ষেত্রে তারা এগুলো নিরাপত্তার সাথে তৈরি করতো। সো শুধুমাত্র যে বেইজিংয়ে গ্রেট ওয়াল আছে এই ধারণাটা ভুল, এবং বেইজিংয়ের বিভিন্ন প্রান্তে, হ্যাঁ, শুধুমাত্র যেখানে গ্রেট ওয়াল মানে ফেমাস, যেগুলো ট্রাভেলের জন্য উন্মুক্ত করা, শুধু এখানেই না, এছাড়াও অনেক আছে, হ্যাঁ, বেইজিংয়েই অনেক আছে, এবং আমি বললাম সিয়ান এবং নানজিং এরকম বিভিন্ন সিটিতে কিন্তু গ্রেট ওয়াল আছে। অ্যান্ড বলে রাখা ভালো যে আপনি এইখানে আসলে, এটা কিন্তু বেইজিং শহর থেকে প্রায় অনেক দূরে, আমরা ট্যাক্সি করে আসছি, 1 ঘন্টার উপরে আমাদের লাগছে, আপনি যদি বাসে আসেন প্রায় 2 ঘন্টার মতো, বাট অনেক চিপ বাসে আপনি ট্যাক্সি করে আসলে এখানে অনেক এক্সপেন্সিভ, একজনে প্রায় 150 টাকার মতো পড়ে যাবে বা 100-এর কাছাকাছি। সো আপনি বাসে আসতে পারেন, বাসগুলো হচ্ছে মাত্র 6 ইউয়ানের, আরেকটা আছে 80 ইউয়ানের বাস যেটা একটু ফাস্ট, এবং কি ওটা অনেকটা ভিতরে আসে। আর আপনি যদি 6 ইউয়ান দিয়ে আসেন তাহলে অনেক দূর রাস্তা হেঁটে ভিতরে আসতে হয়। এটা আমি হাঁপাচ্ছি কথা বলতে গিয়ে, কারণ হচ্ছে এখানে অলরেডি আমরা সমতল থেকে অনেক উপরে, আমরা যখন একেবারে চড়ায় পৌঁছে যাব ওইটা হচ্ছে অনেক উপরে, এখানে অনেক ঠান্ডা যেহেতু উইন্টার পড়ে গেছে। সো দেখতে পাচ্ছেন সবাই শীতের কাপড় পরা, আমিও সেম অবস্থা। অ্যান্ড আমরা একেবারে ক্লোজ টু হচ্ছে যেখানে আমরা ট্রেনে বসবো ওইখানে। সো খুবই খুবই আপনি যদি রিয়েল চাইনিজ চায়না ফিল করতে চান, এখানে একবার আসা অবশ্যই দরকার। আমি এখন খুব মানে খুব হতাশ, কেন আমি 7 বছর পরে আজকে এইখানে, এটা খুবই খুবই হতাশ। এটা আসলে ফার্স্ট ট্রিপ হওয়া উচিত আপনি যদি চায়নাতে ঢুকেন, যদিও একটু এক্সপেন্সিভ বলা চলে, যেহেতু শহর থেকে অনেকটা দূরে, আপনাকে আলাদা করে গাড়ি দিয়ে আসতে হবে এখানে। উঠতে গেলে সেই ক্যারেনে করে উঠতে হলে হচ্ছে 100 টাকা, নামতে 100 টাকা, আপনি যদি একসাথে 2টা টিকিট কাটেন তাহলে 140 টাকা। সো খুবই সস্তা বলা চলে না, আবার এটাকে আপনি এক্সপেন্সিভও বলতে পারবেন না, এত সুন্দর একটা অভিজ্ঞতা এটা আসলে এই টাকা দিয়ে পাওয়াটা অসম্ভব। আমি একেবারে নিচে জাস্ট ট্রেনে উঠতে চান তাহলে আপনাকে গুনতে হবে 100 টাকা একবারে, আপনি যদি 2টা টিকিট একসাথে কিনতে চান তাহলে 140 টাকায় আপনি পাবেন চাইনিজ ইউয়ান। আমি টাকা বলতেছি চাইনিজ ইউয়ানকেই, 140 টাকায়। অনেক ক্লান্ত লাগতেছে, আমরা মনে হয় এখন সমতল থেকে কম করে হলে 100 মিটার উপরে। বন্ধুরা আমি একেবারে এখন
সেন্টারে আসি, যেখান থেকে হচ্ছে আপনি এই যে সেন্টারটা এখান থেকে বসতে পারবেন। অনেকেই এখানে লাইন ধরে আসে, আমরা একটু রেস্ট নিচ্ছি, অনেকটা উপরে অলরেডি চলে আসে। আমি যদি আপনাদেরকে পিছন অংশটা দেখাই, ওইখানেও কিন্তু হচ্ছে পাহাড় আমার পিছনে, এবং আমরা উঠবো হচ্ছে আমার এই পিছনে যে পাহাড়টা এটাতে, কারণ ওইদিকে শুধুমাত্র পাহাড় দেখতে পাচ্ছেন, ওইখানে কোনো ওইভাবে গ্রিন ওয়াল নাই। সো আমাদেরকে যেতে হবে হচ্ছে এইখানে, এই প্রান্তটাতে। আপনি যদি একটু দেখতে পাচ্ছেন কি আমি জানি না, এখান থেকে আপনি দেখতে পাবেন যে হচ্ছে ক্যানগুলো উপরের দিকে উঠতেছে। সো আমরা এখান থেকে উঠবো, যেটা বিশেষ করে হচ্ছে আপনি যদি হাঁটাচোড়া বা পাহাড়ে উঠতে সমস্যা হয়, আপনি কিন্তু খুব সহজে এখান থেকে ট্রেনে করে বসে উপরের দিকে উঠতে পারবেন। খুবই অসাধারণ। আমি আজকে লাইফে 7 বছর পরে এখানে আসছি, বিশেষ করে আমার এর আগে যদিও একবার বেইজিং আসা হয়েছে, বাট আমি এভাবে চিন্তা করি নাই যে গ্রেট ওয়ালে আসবো। সো এটা আমার মনে হচ্ছে যে আমার লাইফের একটা খুব ভুল সিদ্ধান্ত ছিল যে এতদিন পর্যন্ত এখানে আসা হয় নাই। আপনি যদি রিয়েল চাইনা কি জিনিস জানতে চান, খুবই খুবই ইম্পর্টেন্ট এইরকম কিছু প্লেসে ঘোরা। আমি সাংহাইতে অনেকবার গেছি, সিটি সেন্টার খুবই ভালো, আধুনিক, বাট এই চাইনা আপনি ভিতর থেকে ফিল করবেন যে এইটাই হচ্ছে রিয়েল চাইনা। সাংহাইকে ওইটা ফেক চাইনা বলা হয়, ওটা আধুনিক চাইনা। হ্যাঁ, ওইটার সাথে এই চাইনার অনেক তফাৎ। এটা হচ্ছে রিয়েল চাইনা আপনি ফিল করবেন, মানে চাইনিজ যে সৌন্দর্য, মানে পাহাড়, তারপরে হচ্ছে আপনার এই পাহাড় আমার লাইফে আমি দেখি। আমি যখন রাস্তা দিয়ে গাড়ি দিয়ে আসতেছিলাম, আমি ট্রাই করবো আপনাদেরকে ওই ভিডিওগুলো অ্যাড করে দেওয়ার জন্য, কত যে সুন্দর, যদি দু চোখ দিয়ে ওইটা দেখা যায় তো তাহলে অসাধারণ একটা ফিলিংস। আশা করি আপনারা যদি সুযোগ পান অবশ্যই গ্রেট ওয়ালে এসে দেখা যাবেন। এটা হচ্ছে আমরা যে প্রান্ত আছি এটা খুবই ফেমাস, এখানে যেহেতু চাইনিজ লিডার মাও জেতং আসছিল, সো খুব অনেক বেশি চাইনিজরা এখানে ভিড় করে আসার জন্য। সো পাদালিং এখানে অবশ্যই আসতে পারেন, এবং আরও অনেক জায়গাতে যাওয়া যায় বেইজিংয়ের পার্ট, আপনার কাছে যেটা কনভিনিয়েন্স লাগে, যেটা ইজি লাগে, আপনি ওইখানেই যেতে পারেন। খুবই খুবই অদ্ভুত একটা জিনিস। আর এটা মিং ডাইনেস্টিতে তৈরি করা হয়েছে, কিছু কিছু চিং ডাইনেস্টিতে, যদিও এটার অনেক লম্বা হিস্টোরি গ্রেট ওয়ালের। সো অনেক রাজারাই এটা অনেক সময় তৈরি করছে, সো এটারে অনেক লং হিস্টোরি। যদি সুযোগ হয় আপনাদেরকে একদিন বলার চেষ্টা করব। আমরা লাইনে দাঁড়াচ্ছি, এই যে ক্রেন উপরের দিকে উঠে যাচ্ছে, আর এখান থেকে লম্বা লাইন, যেটাতে করে লাইনে দাঁড়াতে হবে, তারপরে আমরা ট্রেনে করে যেতে পারব। দেখুন আমরা ভিতরে চলে আসছি, এখন ট্রেনে উঠবো, একেবারে ট্রেনের পাশে। মনে রাখবেন আপনি যখন এখানে আসতেছেন, ভিডিওতে কথা বলছি, আপনাকে কিন্তু অবশ্যই আপনার পাসপোর্ট সাথে রাখতে হবে। এখানে পাসপোর্ট চেক করলেই আপনি ভিতরে ঢুকতে পারবেন। হ্যাঁ, সো বেইজিংয়ে বিশেষ করে আপনি যেখানেই ঘুরতে যাবেন, আপনার পাসপোর্ট অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। সো সবসময় আপনার সাথে আপনার পাসপোর্টটা রাখবেন। সো আমরা এখন ট্রেনের ভিতরে, কেমন? এই তো আমাদের তো ধরবে এখন। এটা খুবই খুবই মানে হচ্ছে ভয় করে নিচের দিকে তাকাইলে, কেমন? কারণ আমরা এখন শূন্যের মধ্যে। হ্যাঁ, আপনার নিচে কোনো ই নাই, তখন আপনার ফিলিং আসে অন্যরকম। হ্যাঁ, এমনকি এখন মনে হচ্ছে যে উপরের দিকে উঠতেছে না, উঠতেছে না, একটা মাঝে মধ্যে একটা ফিলিং আসতেছে সর্বনাশ, আমি আবার নিচে পড়ে যাই। এবং এইদিকে দেখেন পাহাড়টা, এটা যদি আপনি রিয়েল চোখে দেখেন উপলব্ধি করতে পারবেন যে এটা কত সুন্দর, কত সুন্দর। বাহ, নিচে তাকানো যাবে না, উপরের দিকে তাকান, আর অত কিছু বাবার বাবা যাবে না।
এখানে যে ওই যে পুরারিটা এখন কিন্তু আবার নামতেও হবে এবার। নামা অনেক স্লো, হ্যাঁ কেমন লাগছে রে উপরে সবাই, হাই হাই নিজে কিচ্ছু না মনে হয় যে কি রেডি করছে। ঘুরা মানে ঘুরা পাহাড়ের পায়ে